মঙ্গল শোভাযাত্রায় অনাচার মুক্ত দেশ গড়ার প্রত্যয় সারা দেশে বর্ণাঢ্য আয়োজন রমনায় ছায়ানটের বর্ষবরণে অপরাধের বিরুদ্ধে অবিচল থাকার অঙ্গীকার নতুন বছরে অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আশা প্রধানমন্ত্রীর গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গে দেখা করলেন বিএনপি চিকিৎসা শুরু হয়নি দাবি মির্জা ফখরুলের এবং পহেলা বৈশাখে রাজধানীতে কালো পোশাকে নুসরাত হত্যার প্রতিবাদ মৌন পদযাত্রা ফেনীতে উড়ানো হল প্রতিবাদী ফানুষ ছিলেন শিরোনাম জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি পুরাতনের জঞ্জাল ধুয়ে নতুনের বার্তা নিয়ে এসেছে বঙ্গাব্ধ চোদ্দশো ছাব্বিশ মস্তক তুলে দাও অনন্ত আকাশে এই প্রতিবাদ্যে অশুভর বিনাশ এবং শুভ শক্তির আগমন কামনায় হলো বছরের মঙ্গল শোভাযাত্রা লোকজ বাদ্য আর গানের তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ সবার কণ্ঠেই ছিল অনাচারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় বাঙালির জীবনের নানা অনুষঙ্গ আর চেতনার রঙের মিশেলে ঐতিহ্যের নানা প্রতীক অস্তিত্বের গভীরতম অনুভূতির সঙ্গে মিশে আছে মঙ্গল শোভাযাত্রা সবাইকে শুভেচ্ছা বিশ বছর হলে এখানে রেগুলার সকালে আমার ছেলেটা যখন একে ছোট তখন আসি এখন সে বড় আমার চেয়েও বড় এখন ও আমাকে নিয়ে আসে ঢোল আর বাদ্য তালে উৎসবে মাতোয়ারা সবাই সময় নতুনকে বরণ করার পুরনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার শুধু একটা দিন না যেন সারাটা বছর সারা জীবনজন আমরা এরকম আনন্দ করে সুস্থভাবে জীবন যাপন করতে পারি ইটস এ বিউটিফুল টু সি সেলিব্রেটিং দ্য নিউ ইয়ার আই এম ভেরি হ্যাপি টু বি পার্ট অফ ইট এই যে অসাম্প্রদায়িক মানবিক এবং উদারনৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ এই শোভাযাত্রার মধ্য দিয়ে ঘটে সেটিই আমরা প্রত্যাশা করব যেন এটি যেন সারা বছর মানুষের মধ্যে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এবারের আয়োজন থেকে এসেছে সামাজিক অনাচার এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান নুসরাত রাফির মতো যে ধরনের অনাচার বা অবিচারের ঘটনা ঘটছে এগুলো যেন না হয় নতুন বছরে বাঙালি যেন মানুষ হয় এবং বাঙালি শুধু মানুষ না বাঙালি যেন বিশ্ব নাগরিক হয় ঘুঁচে যাক সকল গ্লানি মঙ্গলে পূর্ণ হোক জীবন এমন প্রত্যাশা আগতদের উচ্ছ্বাসের এই দিনে মানবিকতা অসাম্প্রদায়িকতা ও পক্ষের সুতোই নতুন বাংলাদেশের শপথ প্রতিটি বাঙালির মুজাই শুভ সময় সংবাদ ঢাকা উন্নয়নের ধারা অব্যাহত রেখে পুরো জাতিকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ক্ষুধা মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় বলেন তিনি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন নতুন বছরে আরো উদ্ভাসিত হবে দেশের অগ্রগতি নতুনের আবাহন আর পুরনোকে বিদায় জানানোর বাঙালির প্রাণের উৎসব উদযাপনে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনেও ছিল বৈশাখী আমেজ নববর্ষ বাঙালি জাতির জীবনকে সুন্দর করুক উদ্ভাসিত করুক সফল করুক সেটাই আমি কামনা করি এই নববর্ষে শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ সুখী সমৃদ্ধ দেশ গড়ার পথে আওয়ামী লীগের অব্যাহত যাত্রায় সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী আমরা আমাদের সকল কর্মের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন আর সেই বাংলাদেশ গড়বার জন্য আমি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানাচ্ছি যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে সে অগ্রযাত্রা অব্যাহত থাকবে পরে গণভবনের সবুজ চত্বরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা দেবাশিষ রায় সময় সংবাদ ঢাকা পহেলা বৈশাখের একাল সেকাল নিয়ে কবি ও সাংবাদিক আবুল মোমেনের সঙ্গে কথা বলতে চট্টগ্রামের ফুলকি স্কুলে আছেন রিপোর্টার কমল আমরা চলে যাচ্ছি সেখানে ধন্যবাদ রাব্বি বাংলা সনের উৎসব দুশো ছাব্বিশ সালের আজকে প্রথম দিন নববর্ষ সেই নববর্ষ নিয়ে আজকে আমরা আলোচনা করবো নববর্ষ আগে কেমন ছিল এখন কেমন পালিত হচ্ছে সে বিষয়ে কথা বলবো আমরা কবি ও সাংবাদিক আবুল বোমেনের সাথে স্যার আপনাকে স্বাগতম স্যার আপনার কাছে জানতে চাইব বাংলা নববর্ষটাকে এখন কেমন দেখছেন আগে কেমন দেখছেন যে আপনারা গবেষণা করছেন ইতিহাস লিখছেন এখন আপনার কীভাবে এই বাংলার নববর্ষটাকে আগে কেমন ছিল আর এখন কেমন চলছে স্যার আপনার জানতে চাইবো মানে আমাদের দেশে আসলে নাগরিক জীবনে যে সাংস্কৃতিক জাগরণ এটা বায়ান্নর ভাষা আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয় এর আগে ছিল মূলত নববর্ষটা কৃষি সমাজের বিষয় ফলে গ্রামাঞ্চলে আর ব্যবসায়ী সমাজের মধ্যে হালখাতা ইত্যাদি মিলিয়ে একটা ব্যাপার ছিল কিন্তু যখন জাতীয়তাবাদী জাগরণটা হচ্ছে তখন নানা উপলক্ষকে আমরা আমাদের বাঙালিত্বের প্রকাশ ঘটানোর জন্য ব্যবহার করেছি এবং এটি ষাটের দশকে এসে ব্যাপকভাবে হতে শুরু করেছে আমি যখন ছোটো পঞ্চাশের দশকে তখন বাংলা নববর্ষটা কেবল একটা ক্যালেন্ডারের তারিখ এবং হয়তো আমরা সেদিন একটু ভালো খেতাম বাড়িতে কিন্তু এইটা খুব সামাজিক অনুষ্ঠানের মধ্যে যায়নি কিন্তু এটা ষাটের দশকে ছোটোখাটো আয়োজনগুলো হয়েছে বিভিন্ন জায়গায় আমরাও চট্টগ্রামে করেছি ছোট ছোট আয়োজন হতো কিন্তু সেটা ব্যাপকতা লাভ করেছে স্বাধীনতার পরে এবং ঢাকায় যেহেতু সাতষট্টি সন থেকে ছায়ানট রমনার বটমূলে করতে শুরু করে এটা একটা প্রতীকী প্রতিবাদী সাংস্কৃতিক কার্যক্রম আমাদের এবং আমরা জানি যে এই একটা বাংলাদেশ আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনে আমাদের ভাষা ও সংস্কৃতির একটা বড় রকম অবদান আছে ফলে পুরুষ ষাটের দশক জুড়ে কেবল বাংলা নববর্ষ নয় রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী কিংবা আরও অনেক রকমের আয়োজন আমরা করেছি হাজার বছরের বাংলা গানই অনুষ্ঠান কিংবা কোনো বড় সাহিত্যিকের জীবন নিয়ে কাজ ইত্যাদি হয়েছে স্বাধীনতার পরে এটা যখন বিশেষত পঁচাত্তরের পরে আবার নতুন করে মানুষের মধ্যে চেতনা জাগলো যে বাঙালি সংস্কৃতি সম্পর্কে এবং বাঙালি জাতীয়তাবাদ সম্পর্কে নতুন প্রজন্মকে আরও ভালোভাবে জানানো দরকার এবং এই ধরনের আয়োজনগুলো বাড়ানো দরকার তখন আমরা চট্টগ্রামে বড় আকারের আয়োজন শুরু করি আটাত্তর সনে সেটি হিলে হতো এবং এটি আস্তে আস্তে একটা আমাদের চোখের সামনে রূপ নিয়েছে যে এখন সমস্ত এলাকাটা মানে জনগণে পরিপূর্ণ হয়ে যায় চট্টগ্রামের রেলওয়ে এলাকাতে আর একটা বড় আকারের হয় চারুকলা ইনস্টিটিউটে হয় শিল্পকলা একাডেমি করে আর এখন তো সরকারি উদ্যোগে জেলা প্রশাসন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজনটা হচ্ছে

মানে নেতিবাচক ঘটনা ঘটছে উন্নয়নের পাশাপাশি আমরা অনেক ধরনের সামাজিক দুর্বিপাকের মধ্যে পড়ছি সেগুলোকে উচ্ছে উঠবার জন্য মানুষের মধ্যে যে চেতনা যাচ্ছে এটা তারই প্রকাশ সাংস্কৃতিক অঙ্গনই প্রথম প্রকাশগুলো জোরালোভাবে ঘটায় তারপর সেটা রাজনীতি গ্রহণ করে এটাই আমরা দেখে এসেছি ফলে এখন সাংস্কৃতিক অঙ্গনে নারী নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠভাবে কথা বলা হচ্ছে ধর্মান্ধতার বিরুদ্ধে বলা হচ্ছে এবং প্রাকৃতিক পরিবেশ দূষণের বিরুদ্ধে বলা হচ্ছে ফলে এটা একটা সচেতনতার আরেকটা মাত্রা যোগ হয়েছে এই যে আমরা প্রতি বছর একটা আয়োজন দেখছে এই আয়োজনকে কিছুটা ভাটা পড়ছে বলে কি মনে হচ্ছে বা কোনো কারণ আছে কিনা ভাটা পড়ার ক্ষেত্রে বা আগে যেভাবে ডিসিএল সমাগম থাকতো এবার একটু কেন কম যেন দেখা গেল এটার মূল কারণটা কি মনে করছেন আমার কাছে দুটো প্রধান কারণ বলে মনে হয় একটি হচ্ছে এবারে পয়লা বৈশাখ রোববারে পড়েছে ফলে তিন দিনের টানা ছুটি তাতে আজকাল কিন্তু বাংলাদেশের মানুষ নানা মানে বেড়াতে যায় দেশের বাইরেও যায় দেশের ভিতরেও পর্যটনটা বেড়েছে গ্রামের বাড়িতে যাওয়া ইত্যাদি বেড়েছে ফলে একটা অংশ জায়গা ছেড়ে চলে গেছে আরেকটা হচ্ছে সরকার এবারে যেহেতু মানে সব স্কুলে আয়োজন করতে বলেছে অনেক একটা বড় অংশ আবার স্কুলে স্কুলে এঙ্গেজ হয়ে গেছে সে কারণেও আমার মনে হয় যে এই আয়োজনগুলোতে একটু মানুষ কম করেছে যদি এই জাগরণটা ধরে রাখতে হয় তাহলে তার কি করা উচিত না এটা যে স্কুলে স্কুলে হচ্ছে এটাকে আমি সাধুবাদ জানাই তার কারণ হচ্ছে আমরা যে আয়োজনগুলো বিভিন্ন মঞ্চ কেন্দ্রিক করি সেখানে কিন্তু সমাজের খানিকটা যে পরিচিত একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে এখন যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয় তাহলে সমাজের সর্বত্র এই ব্যাপারটা ছড়িয়ে পড়বে নানা ধরনের মানুষ এর মধ্যে ইনভলভ হবে এবং হবে যদি আমরা ভবিষ্যতে মাদ্রাসাগুলোর মধ্যেও এই নববর্ষ উদযাপন এর মধ্যে যে ঠিক ধর্মের সাথে কোনো সংঘাত নেই এই বিষয়টা তাদের বোঝাতে পারি তাহলে আরো ভালো হবে বলে মনে করি শেষ প্রশ্ন করব এই যে উৎসবটা স্যার বাণিজ্যিক রূপ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ব্র্যান্ডিং করছে তাদের বিজ্ঞাপন প্রচার করছে এটাকে আপনি কি স্যার অল্প কথায় স্যার এইটা মানে একটা আদর্শিক জায়গা থেকে হয়তো মনে হবে যে এটা ঠিক নয় এটা ভালো ফলাফল হয়তো শেষ পর্যন্ত আনবে না কিন্তু যেহেতু বড় হয়ে যাচ্ছে তাতে করে এইটা কেবলমাত্র মানে ব্যক্তিগত চাঁদা দিয়ে এটা আয়োজন করা সম্ভব হচ্ছে না ফলে নানা রকম কর্পোরেট হাউস এখানে এসে যুক্ত হচ্ছে এইটা ভালো হবে কি মন্দ হবে আর একটু যাবে এই মুহূর্তে মন্তব্য করাটা আগাম হয়ে যাবে বলে মনে হয় আপনার কোনো সাজেশন থাকবে এটাকে বাণিজ্যিকরণ না করে একটা আন্তরিকভাবে যেটা বলবো যেমন ছায়ানট তাদের আয়োজনটাকে বাণিজ্যিক করেনি করতে দেয়নি একবার দুবার মাঝখানে নিয়েছিল কিন্তু সেটা সবাই মিলে বললো যে এটা করাটা ঠিক হবে না বোধ হয় তারা এখন আর নিচ্ছে না এরকম সর্বত্র একটা দুটো সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজন থাকা উচিত যেটা তাদের কর্মী সমর্থক এবং জনগণের অর্থায়নে আয়োজিত হবে এটা হচ্ছে সমাজের উদ্যোগ চট্টগ্রামের কাছে চট্টগ্রামের জন্য জানতে চাই আপনার সাজেশন কি করে আর ঘটলো আমি অবশ্যই বলবো যে ডিসি হিলে যেটা হয় এইটা এরকম সামাজিক উদ্যোগে হওয়া উচিত একটা লিফলেট ছাপা হবে এবং পাঁচ টাকার কুপন করা হবে আমরা যেটা করতাম যখন আমরা আটাত্তরে শুরু করি তখন দু টাকার কুপন ছিল তারপরে পাঁচ টাকার কুপন হয়েছে তো কেউ হয়তো পঞ্চাশটা কুপন নিতে পারে তার আড়াইশো টাকা দেবেন কেউ হয়তো এক হাজার টাকার কুপন নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এই জন অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ অন্তত একটা উদ্যোগ এরকম হওয়া উচিত ধন্যবাদ স্যার আপনাকে রাবি শুনছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন বলছিলেন সে নববর্ষের একাল এবং সেকাল তিনি দেখেছেন পাকিস্তানের যে সময় শাসন আমল ছিল তখনকার প্রতিবাদ দিয়ে কর্মসূচি এখন আবার নতুন করে দেখছেন সে কর্মসূচি এবং তিনি সাজেশনও দিয়েছেন যাতে এই অনুষ্ঠানগুলোকে ব্যাপকভাবে বাণিজ্যিকরণ না করা হয় এবং সামাজিকভাবে যেন রাখা হয় সেই বিষয়টি তিনি বলছেন এখন বন্ধু আমার কাছে ছিল নববর্ষের একাল সেকাল নিয়ে যে আমরা আলোচনা করছিলাম কবি সাংবাদিক আবুল মোমেনের সাথে তার সর্বশেষ পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন দলটির নেতারা বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন শীর্ষ নেতা পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাকে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন মির্জা ফখরুল যথেষ্ট অসুস্থ আছেন আগের চেয়ে তিনি খুব বেশি ইম্প্রুভ করেছেন বলে আমাদের কাছে মনে হয় না আমরা বারবারই যেটা বলেছিলাম যে তার স্পেশালাইজড ট্রিটমেন্ট দরকার সেই ট্রিটমেন্টটা তার এখনো শুরু হয়েছে বলে আমাদের কাছে কাছে মনে শুভেচ্ছা জানিয়েছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি বলেছেন যে দেশবাসীর সাথে সচেতন হওয়া এবং কাজ করার প্রয়োজন বাংলা নববর্ষ এবং বাঙালির সংস্কৃতি নিয়ে কথা বলতে এই মুহূর্তে মানিক এভিনিউতে আছেন রিপোর্টার সাজিদ রাজু চলে যাচ্ছি তার কাছে রাজু হ্যাঁ রাব্বি আপনার মাধ্যমে দর্শকদের নববর্ষের শুভেচ্ছা আমরা এখন এই মুহূর্তে রয়েছি জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা এখানে যে মানিক মে অ্যাভিনিউ এই সড়কটি নববর্ষ উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একে রঙিন করেছে সেই জায়গাটিতে প্রচুর মানুষের ভিড় এবং নববর্ষ উদযাপন উপলক্ষে প্রচুর মানুষ এখানে ঘুরতে এসেছে বেড়াতে এসেছে সেই জায়গা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমার সঙ্গে আরও চারজন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী আছেন পরিচয় করে দিচ্ছি আমার ডানে আছেন দিনা আফসানা এবং তার পাশে রাকিব সিরাজি আর বাম দিকে আছেন মাহবুবু আক্তার সাম্মী আর মাহমুদুল আসান নয়ন ওরা সবাই বিশ্ববিদ্যালয়ে পড়ে আমরা একটু জানতে চাই যে এই যে পহেলা বৈশাখ আমরা উদযাপন করছি বাংলা নববর্ষ উদযাপন করছি এর সঙ্গে যে ঐতিহ্যের একটি ধারা ধারা আছে এবং কৃষক এবং পল্লী সমাজের যে আমাদের খাটি সংস্কৃতির যে মেলবন্ধন সেগুলো নিয়ে তারা কি ভাবছে এই বিষয়গুলো জানতে চাই আমরা প্রথমে যাচ্ছি দিনা আফসানা দিনা আমরা তো এখন খুব সারম্বরে আহ বৈশাখী উৎসব উদযাপন করছি আসলে আপনার কাছে কি মনে হয় আমরা কতটা বাঙালি হতে পেরেছি আচ্ছা এটা আসলে অনেক মানে গভীর একটা প্রশ্ন এবং খুব বড় একটা প্রশ্ন যে আমরা আসলে কতটুকু বাঙালি হতে পেরেছি বাঙালির যে চিরাচরিত যে নিয়ম বা যে ধারা থেকে আমরা এসেছি সেই চোদ্দোশো বছর আগে থেকে আমার কাছে মনে হয় না যে আমরা আজও ঠিক সেই জায়গায় রয়েছি সেই ধারাটিতে রয়েছি আমি যদি ঐতিহ্যের দিকে তাকাই তাহলে দেখেন যে ঐতিহ্যটা আমাদের আজকে আমাদের কাছে সেই ঐতিহ্যটা একদিনে এসে পর্যবেসিত হয়েছে যে পহেলা বৈশাখ আজকের দিনে আমি শাড়ি পাঞ্জাবি পরবো আজকের দিন আমি পান্তা ইলিশ খাবো মেলায় যাব কিন্তু বছর যে বাকি তিনশো দিন সেই দিন কিন্তু আমার মধ্যে সেই বাঙালি আনাটা থাকে না সেই ভাতে মাছের বাঙালি সেটি কিন্তু আমি থাকি না তখন হয়তো আমি প্রেফার করি ফ্রাইড রাইস তখন আমি প্রেফার করি আমি রাস্তায় অন্য কোথাও হয়তো বা ঘুরবো কিংবা হলো মেলা মেলা কি এমন যায় আসে বা তার চেয়ে আমরা বরং মুভি দেখি মানে তো বিভিন্নভাবে যে আমাদের যে বাঙালি আনাটা সেটা কেমন যেন দিনে দিনে হয় না যে এক ঘরে হয়ে যাওয়া ঠিক তেমনি একদিনের মধ্যে চলে এসছে আচ্ছা তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমরা নতুন প্রজন্ম আপনারা যারা আছেন আমরা যারা আছি তারা কি আমাদের এই সাংস্কৃতিক যে ঐতিহ্য সেটাকে চিনতে কি সমস্যা হচ্ছে বা চিনতে পারছি না হ্যাঁ এটা একটা আসলে সমস্যা যে এই যে আমাদের যে ধীরে ধীরে সরে যাওয়ার কারণে আমাদের যে নতুন প্রজন্ম তারাও কিন্তু এই মেসেজটাই পাচ্ছে তারা কিন্তু আমাদের যে সেই যে পুরনো যে ইতিহাস ঐতিহ্য সেটা আসলে দিনে দিনে তারা জানছে না এবং না জানার ফলে সেটা হলো যে তারা তার প্রতি খুব বেশি আগ্রহ পাচ্ছে না মানে আমি বলবো যে প্রচার প্রচারণার অভাব কিংবা তাদেরকে জানানোর অভাব তাদের মধ্যে সে আগ্রহটা বের করে আর বের করার অভাব বলছিলেন সিরাজি আপনার কাছে আসতে চাই রাকিব সিরাজি পয়লা বৈশাখের বা বাংলা নববর্ষ তো শুরু হয়েছিল কৃষক সমাজের খাজনা আদায় এবং ব্যবসা বাণিজ্যের হালকাথা এই বিষয়গুলোকে সামনে রেখে এখন যে নববর্ষ বরণের যে রূপ এর সঙ্গে কতটা সম্পৃক্ততা আছে এটার মধ্যে হচ্ছে দুইটা ভাগ হয়ে গেছে আমার মনে হয় শহরের সংস্কৃতি এবং গ্রামীণ সংস্কৃতি বৈশাখ পালনকে কেন্দ্র করে দুইটা ভাগ হয়ে গেছে শহরের সংস্কৃতিতে বা শহরের জেনারেশন যেভাবে বৈশাখটা পালন করে গ্রামীণ সংস্কৃতিতে সেভাবে পালন করে না তো সেই জায়গা থেকে আপনি যে প্রাচীন সংস্কৃতির কথা বললেন কারণ আমরা জানি উৎসবটা শুরু হয়েছিল কৃষিতে আমাদের উৎপাদন ভালো হবে বছরটা ভালো যাবে সবাই ভালো রান্না বান্না করে খেত হ্যাঁ কিন্তু শহরে দেখেন এখন যে শহরে যেটা হয়েছে গ্রামে কিন্তু এখন পর্যন্ত এটা অনেকটা আছে এখন পর্যন্ত গ্রামে হালখাতা হয় মাটির ঘরে মানুষ লেপে সারা বছর যেন ভালো যায় ঘরটা ভালো থাকে ভালো রান্না বান্না করে খাই শহরে গ্রামে এখন পর্যন্ত সেই জিনিসটা কিছুটা আছে কিন্তু শহরে একদমই আমার মনে হয় না সেই যে প্রাচীন সংস্কৃতির সাথে মিলে তারা এটা করতে পারছে কারণ হচ্ছে বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে পান্তাইলিশের যে বিষয়টা যেভাবে হচ্ছে তারা বিজ্ঞাপন দেওয়া হচ্ছে আমরা দেখি কোচিং বন্ধ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ আছে কিন্তু পান্তা বন্ধের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো উদ্যোগ আমরা আচ্ছা সেই কৃষি তো এখনো আছে সেই ব্যবসা তো এখনো আছে কিন্তু সংস্কৃতির পরিবর্তনটা তাহলে কেন সংস্কৃতি তো পরিবর্তনশীল একটা বিষয় এটা খুব স্বাভাবিক আমরাও চাই যে সংস্কৃতি মানে ইতিবাচক ভাবে যদি পরিবর্তন বাঙালি সংস্কৃতিতে আসে সেটা আসুক কিন্তু সংস্কৃতি যদি অপর সংস্কৃতি মিশে যদি আমরা নেতিবাচক কোনো পরিবর্তন আসে সেটা আমরা চাই না এখন প্রশ্ন আপনাকে ধন্যবাদ আমরা একটু আসি যে মাহবুব আক্তার সামি এই যে আজকে পয়লা বৈশাখে উদযাপন মানুষ করছে আপনিও করলেন তো আগের যে এখনকার যে উৎসব কেনাকাটা এখনকার যে ব্যবসা বাণিজ্যের ধরন এর সঙ্গে আসলে সংস্কৃতির সংযুক্তি কতটা আছে আপনার কি মনে হয় দেখেন আমি যদি প্রথমেই কল্পনা করি আমি চোদ্দশো বছর আগে যাব সেটা আমি কখনোই যেতে পারবো না কারণ সংস্কৃতি আপনার পরিবর্তনশীল একটা বিষয় সেই জায়গা থেকে এখন চোদ্দশো বছর পরে এসে আপনি যদি কল্পনা করেন যে আপনি সেই পুনরায় ফিরে যাবেন সেটা কখনোই সম্ভব না এখন এই জায়গা থেকে আমি একজন তরুণ প্রজন্মের একজন হয়ে আমি বলবো যে এটা আপনি মানে আমি সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন হিসেবেই দেখব যে আজকে দেখেন যে বিষয়টা আসছিল যে আজকাল মানে গ্রামীণ সংস্কৃতি এবং শহরের সংস্কৃতির যে তফাতটার জায়গা এখন দেখেন এটা কিন্তু আমার সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে গ্রামীণ এবং শহরের সংস্কৃতির এখন এটাকে আপনি শহরের সংস্কৃতির মানুষজন যেটা পুঁজিবাদের আগ্রাসন অনেকেই বলে থাকে যে দেখেন আজকে হচ্ছে আমার যে শহরের যে তরুণরা আছে তারা অনেক বেশি কেনাকাটা করছে ইভেন দেখেন আপনার যে প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার পহলা বৈশাখ উপলক্ষে স্পেশাল ছাড় দিচ্ছে এখন এই বিষয়টাকে আপনি কখনো নেগেটিভলি দেখতে পারেন না কারণ হচ্ছে আপনার সংস্কৃতি প্রথমত পরিবর্তন পরিবর্তনশীল আর এটা আপনার সংস্কৃতির একটা অনুষঙ্গ হিসেবে এখন কিন্তু স্বীকৃত এখন যদি আপনি সেই চোদ্দশো পঁচিশ বছর আগের বিষয় এবং হচ্ছে চোদ্দশো পঁচিশ বছর পরের বিষয়টার সাথে কম্পারেটিভ অ্যানালাইসিসটা করতে যান তখন এটা আপনার কখনোই মানে ইতিবাচকভাবে আপনি নিতে পারবেন না যে সংস্কৃতি পরিবর্তনশীল এটা হতেই থাকবে নয়ন আপনার কাছে আসতে চাই যে আমরা যারা এই তরুণ প্রজন্ম আছি আপনারা যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী আছেন আপনাদের হাত ধরেই তো এই তরুণ প্রজন্মের হাত ধরেই তো নবীনদের কাছে এই সংস্কৃতির হস্তান্তর হবে এটা আসলে কেমন হস্তান্তর প্রত্যাশা করেন সংস্কৃতির পরিবর্তন নিয়ে কথা হয়েছে পরিবর্তনটা খুবই স্বাভাবিক পরিবর্তন হতেই হবে তো যেটি কথা এসেছে বারবারই যে আমরা ইতিবাচক পরিবর্তন চাই কিন্তু এখন যেটি হচ্ছে যে আপনি দেখবেন উৎসবগুলোর ক্ষেত্রে আপনি শোক দিবসে আমাদের উৎসবের ধরনটা হয় শোক দিবসে একটি কালো পাঞ্জাবি পড়তে হবে বা একটি কালো শাড়ি পড়তে হবে আবে একুশে ফেব্রুয়ারি আসবে কালো শাড়ি পরতে হবে মানে এই ধরনের মানে পোশাকের রং ঢঙের যে পরিবর্তনগুলোর দিকে আমাদের কিন্তু নজরটা বেশি চলে গেছে মূল যে জায়গাটা সংস্কৃতি ধারণের যে জায়গাটা ধারণের জায়গাটা কিন্তু দিন দিন আমরা অনেকটাই সরে এসেছি তো সেই জায়গা থেকে বলবো যে বাঙালি সংস্কৃতির কথা আমরা বলছি বাঙালি সংস্কৃতি শুধু দেখানোর জন্য না বাঙালি সংস্কৃতি ধারণের জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কি পোশাক পরলেন আমার কাছে সেটি মনে হয় না খুব একটি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ আজকে যখন আমরা এখানে পহেলা বৈশাখের জন্য বিশেষ পোশাক তৈরি করছি গ্রামের যে মানুষ যে গ্রাম থেকে মূলত আমাদের এই পহেলা বৈশাখের উৎপত্তি হয়েছে সেই জায়গাটি সেই মানুষটি কিন্তু তারা তিনবেলা খেতেও পারছে না তো যেটি বলবো যে এক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তনের জায়গা কিন্তু আমরা দেখছি মানে শহর এবং গ্রামের তো আমাদের মনে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংস্কৃতি সেই মূল জায়গাগুলোতে ধারণের জায়গাগুলোতে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আর শহরে এবং গ্রামের যে পার্থক্যটা দেখি এর সঙ্গে আমাদের মূল বা আদি যে সাংস্কৃতিক রূপ হিসেবে চিন্তা করা হয় সেটার সংযোগ কতটা আছে খুব সংক্ষেপে শহরে এবং গ্রামের আসলে আমি আগে বলেছি যে এখন কিছুই একটা মানে আনুষ্ঠানিকতার মধ্যে চলে গেছে আমরা যেমন আপনি হালখাতা খাতা এসেছে মানে হাল হালখাতা থেকেই কিন্তু আজকে আমাদের পয়লা বৈশাখের যে ধারণাটি এসেছে হালখাতা এখন গ্রামে কিছুটা আছে কিন্তু সেভাবে কিন্তু সেই জায়গাগুলোতে আর নেই কিন্তু এই যে মানে বড় পরিবর্তনের জায়গা এখানে চলে এসেছে বাট শহরে আমরা যেটি দেখছি পুঁজিবাদী ধারণা মানে এখানে পহেলা বৈশাখটাকে কেন্দ্র করে কিছু পণ্য বিক্রি হবে এখানে পহেলা বৈশাখটাকে কেন্দ্র করে আমি আমার সংগঠন বা আমার কোম্পানি এটা ব্র্যান্ডিংটা কিভাবে করবে সেই ধারণাগুলো বেশি বেশি চলে এসেছে অনেক ধন্যবাদ এখানকার উপস্থিত যারা তারা বলছিলেন যে এক ধরনের সংস্কৃতির হস্তান্তর তো হয়ই এখনকার প্রজন্ম হয়তো আগামী প্রজন্মের কাছে আমাদের এই বাঙালি সংস্কৃতিকে পৌঁছে দেবে কিন্তু সেই স্থানান্তর বা হস্তান্তর সেটা যেন খুব আমাদের এই সংস্কৃতিকে মূলকে ভুলে যেন শুধুই যে আনুষ্ঠানিকতার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে সেই বিষয়টি তারা আসলে বিষয়টি তুলে ধরছিলেন তো রাবি ছিল আমার হাতে এখান থেকে বাংলা নববর্ষ এবং বাঙালির সংস্কৃতি বিষয়ে আলোচনা করতে তরুণদের সঙ্গে নিয়ে মানিক মে থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাজিদ রাজু পহেলা বৈশাখের আনন্দে ও নুসরাতের ওপর যৌন নিপীড়ন ও হত্যার প্রতিবাদে মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ মিনার এলাকা মঙ্গল শোভাযাত্রার পরপরই কালো কাপড়ে মৌন মিছিলে নুসরাত হত্যার বিচার দাবিতে পদযাত্রায় অংশ নেন সাধারণ মানুষ নাট্যকর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এ সময় তারা বলেন কট্টর মৌলবাদ মেয়েদের ঠেলে দিচ্ছে অন্ধকারে নারীদের বন্দি করছে ঘরের কোণে তাই শোক নয় বিচার ও শাস্তির দৃষ্টান্তমূলক উদাহরণ নিশ্চিত করতে হবে মঙ্গল শোভাযাত্রায় যাত্রায় অনাচার মুক্ত দেশ গড়ার প্রত্যয় সারা দেশে বর্ণাঢ্য আয়োজন রমনায় ছায়ানটের বর্ষবরণে অপরাধের বিরুদ্ধে অবিচল থাকার অঙ্গীকার বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আশা প্রধানমন্ত্রীর গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপি নেতারা এখনও চিকিৎসা শুরু হয়নি দাবি মির্জা ফখরুলের এবং পহেলা বৈশাখে রাজধানীতে কালো পোশাকে নুসরাত হত্যার প্রতিবাদ মৌন পদযাত্রা উড়ানো হল প্রতিবাদী ফানুষ এই ছিল এখনকার মতো যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ সঙ্গে থাকুন সময়